প্রিয় দর্শক আমন্ত্রণ টিভির আয়োজন সঙ্গে সুস্মিতা দর্শক অন্তর্বর্তীকালীন সরকার পার করলেন তিন মাস কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেন আসছেই না কিংবা কোনোভাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই মনে করছেন আসলে বাংলাদেশের যে অবস্থা সেটি আসলে কোন দিকে যাচ্ছে কোন পথে হাঁটছে বাংলাদেশ কিংবা বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি সেটি বা কি বাংলাদেশের এই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে যিনি আলোচনা করবেন তিনি একজন বিশেষ অতিথি আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি শাহিদুল ইসলাম তিনি একজন সাংবাদিক লন্ডন প্রতিনিধি দৈনিক প্রথম আলো জনাব শাহিদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আমন্ত্রণ রূপালি টিভির আয়োজনে ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জি ধন্যবাদ আপনার কাছে একেবারে শুরুতে যেটা আমি জানতে চাইব সেটি হচ্ছে যে শেখ হাসিনার সরকার পতনের পর এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে প্রকাশে কোনো রাজনৈতিক ইনিশিয়েটিভ নিতে আসলে দেখা যায়নি কিন্তু আজ দশই নভেম্বর নূর হোসেন দিবসকে উপলক্ষ করে বাংলাদেশ আওয়ামী লীগ একটি সমাবেশের ডাক দিয়েছে সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেই সমাবেশকে প্রতিহত করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা ছাত্র জনতা রয়েছে তারা এবং অন্য অন্য যারা রাজনৈতিক দল রয়েছে সকলেই এটিতে অংশগ্রহণ করেছেন এবং কর্মসূচি দিয়েছেন কিন্তু যেটি মজার বিষয় সেটি হলো শেষ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা মাঠে ময়দানে দেখা যায়নি এটির মূল কারণ কি এটি কি বাংলাদেশের রাজনৈতিক একটি তৈরি করা নাকি আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে কি অবস্থা বা তাদের দলীয় যে সংকট আছে কিনা কিংবা তাদের দলীয় অস্তিত্ব সেটি জানার জন্য এ ধরনের একটি পদক্ষেপ নিলেন কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে আওয়ামী লীগের উদ্দেশ্য কি সেটা যারা এই কর্মসূচি ঘোষণা করেছেন তারা ভালো বলতে পারবেন তবে আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আহ আগস্ট এবং জুলাই মাসের যে তাণ্ডব এবং মানুষের অধিকার হরণ করার যে তাদের যে প্রক্রিয়া যে পদ্ধতিতে তারা সেটা করে করলেন এবং যেখানে বাংলাদেশের প্রায় নেয়ারলি দুই হাজারের মতো শিক্ষার্থী ছাত্র জনতা সাধারণ মানুষ জীবন দিল আওয়ামী হাতে তারপর তারা পালিয়ে গেলেন তাদের প্রধান থেকে শুরু করে তাদের সেকেন্ড কমান্ড সাধারণ সম্পাদক কাদের সহ প্রত্যেকেই তারা দেশের বাইরে চলে গেলেন এবং বিশেষ করে শেখ শেখ পরিবারের যারা রাজনীতিবিদ ছিলেন যারা বিভিন্ন পদে মন্ত্রী এমপি হয়েছেন এবং রাজনীতিকে যারা কুকিগত করেছেন প্রত্যেকে কিন্তু পালিয়ে গেলেন তো এরপরে এত বড় একটা গণহত্যা চালিয়ে যাওয়ার পর যেখানে দেশের জনতার রক্ত লীগের হাতে লেগে আছে তাদের আসলে নৈতিক হয়তো অধিকার থাকতে পারে আইন বা অন্য কোন ভাবে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করার অধিকার আছে কি না সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন রয়েছে কারণ তারা যেখানে দেশের শুধু আওয়ামী লীগের সাপোর্টার ইভেন জুলাই আগস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগের বিবেকবান মানুষ যারা তারাও কিন্তু এই আন্দোলনের সাপোর্ট দিয়েছিলেন বিশেষ করে আপনি দেখবেন এই আন্দোলনের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে যারা রয়েছেন তাদের অনেকেই এক সময় লীগ করতেন আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকার নেই কোন সমাবেশ করবার জন্য এইতো কিন্তু এটা আমি বলছি এটা একটা বড় প্রশ্ন যে তাদের নৈতিক অধিকার আছে কিনা যেখানে তাদের হাতে 14 তারা একটা গণঅভ্যুত্থানের তারা কোন উদ্দেশ্য করতে এরকম একটি সমাবেশের ডাক দিলেন সোশ্যাল মিডিয়াতে এবং সেটিতে করলেন না তারা যেটা মনে হয়েছে যে তিন মাস পার হয়ে গেল তারা প্রকাশ্যে কোনো কিছু করতে পারেনি এবং তাদের অনন্ত মঙ্গল সংগঠন ছাত্রলেখ নিষিদ্ধ হয়ে গিয়েছে তারা হয়তো এটা টেস্ট করার জন্য চেষ্টা করেছে যে আমরা নেশন দিবসে সামনে রেখে যা আমরা বের হলে পাবলিক প্রতিক্রিয়া কি হয় মানুষ মানে তাদের দলীয় যে অস্তিত্ব সেটি জানবার চেষ্টা করেছেন একটু জানবার বা তাদের দলীয় নেতাকর্মীরা তাদের ডাকে কতটুকু সাড়া দেয় সেটা হয়তো টেস্ট করার চেষ্টা করেছেন আমার মনে হয় কারণ নৈতিকভাবে আওয়ামী লীগের এই মুহূর্তে মানুষের সামনে দাঁড়ানোর কোনো অবস্থাই নেই সেই ক্যাপাসিটি তাদের নেই জি আপনাকে ধন্যবাদ একই প্রসঙ্গে আরেকটু জানবো যে এই যে আপনি জানেন যে গত তিন মাসে শেখ হাসিনা বেশ কয়েকবার কল রেকর্ড করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সদ্য যে কল রেকর্ডটি ফাঁস হলো সেটি হচ্ছে তিনি এই সমাবেশকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিচ্ছিলেন যে কিভাবে সমাবেশটা হবে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে ট্রাম্পের ছবি সম্বলিত প্লাকার্ড ইউজ করার জন্য যাতে করে তিনি সেটির যদি কেউ বাধা দিতে আসে সেই সমাবেশে সেটি চূর্ণ বিচূর্ণ করতে আসে তাহলে কিছু ছবি তুলবেন এবং সেগুলো তিনি ট্রাম্পকে পাঠিয়ে গণ আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকার আছেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা ষড়যন্ত্র করলেন এটি কেন করলেন এটি কতটুকু সত্য আপনার কি এই এই কল রেকর্ডটি অথবা এটির কি উদ্দেশ্য থাকতে পারে এখানে যে বিষয়টি হচ্ছে আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে এর মধ্যে সর্বশেষ যেটা এই দশই আজকের যে সমাবেশকে বা তাদের যে কর্মসূচিকে কেন্দ্র করে ওনার যে দিক নির্দেশনা এর আগের কোন কল রেকর্ডকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়নি যে এটা ফেক অথবা এটা এআই দিয়ে তৈরি করা বা আর্টিফিশিয়াল কোনো ভাবে এটা কিন্তু এটা শুধুমাত্র আজকের যে বিষয়টা এটা নিয়ে তারা আওয়ামী লীগের যে পেজে তারা এখন তো আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি বা কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে যা বলেন সেটা সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বাট এখানে আহ তারা আজকেরটা ব্যতীত মানে গত পরশুদিন যে কল রেকর্ডটা পাস হয়েছে এর আগের প্রত্যেকটা কল রেকর্ড নিয়ে তাদের কোনো বক্তব্য ছিল না তারা বিরোধিতা করেনি তো তারা যেহেতু বিরোধিতা করেনি বা এটার প্রতিবাদ জানায়নি আমরা ধরে নিতে পারি যে এটা সত্য এবং এখানে একটা কারণ রয়েছে যেমন শেখ হাসিনা এখন ভারতে আশ্রিত অবস্থায় রয়েছেন তার ওখানকার অবস্থানগত স্টেটাস কি এটা এখনো পর্যন্ত ভারতের দিক থেকে ক্লিয়ার করা হয় নাই তো এখানে উনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ওখানে যাওয়ার পরে সপ্তাহ পরে তারপর ডক্টর ইউনুস একটি বিবৃতিতে বলেছিলেন যে উনি যদি ভারতে থাকতেই হয় তাহলে উনাকে চুপ হয়ে থাকতে হবে এরপর থেকে উনি আর কোন মিডিয়াতে বক্তব্য দেয়া বা ওনার এই সুযোগটা হয়নি এটা আমরা ধারণা করছি যে এটা ইচ্ছাকৃত কারণ যে লেভেলের নেতা কর্মীদের সাথে এই যে কল রেকর্ড গুলো ফাঁস হচ্ছে এটা সাধারণত হওয়ার কথা না যদি মানে এটা খুব কনফিডেন্সিয়াল যদি শেখ হাসিনা কাউকে না মনে করেন তাহলে তিনি তার সাথে কথা বলবেন না তো আমার মনে হয় যে এটা ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে শেখ হাসিনার কথা যাতে মিডিয়াতে আসে এটা নিয়ে আলোচিত আলোচনা হয় তিনি যাতে আলোচনার মধ্যে থাকেন তার জন্য একটা কৌশল অবলম্বন করেছে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এবং তারা ইচ্ছাকৃত ভাবে এটা যার যার তার সাথে খুব কনফিডেন্সিয়াল না এরকম মানুষের সাথে কথা বলে সেটা নিজেরাই রেকর্ড করে নিজেরাই প্রচার করছে এটা আমার ব্যক্তিগত ধারণা যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের দিক থেকে এই ধরনের কল রেকর্ডের বিষয়ে অফিসিয়াল কোনো বক্তব্য তারা প্রদান করেন সো এটা একটা কৌশল দ্বিতীয়টা যেটা ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত নোংরা একটা কৌশল যে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ থাকবে কিন্তু তারা এই যে বিভিন্ন সময় এটা প্রত্যেকটি রাজনৈতিক দল দেশের বদনাম বাইরের কাছে নিয়ে বলা বাইরের কাছে নালিশ দেওয়া এবং এই যে একটা অপকৌশলের একটা অংশ ছিল যে ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করার জন্য এবং সেটাতে আঘাত আসলে ছবি তুলে পাঠানো হয়েছিল ট্রাম্পের কাছে এটি আসলে বিশ্ব নেতাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কতটা মানে মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে আপনি মনে করেন যদি এরকমটি বিশ্ব নেতা যারা আছেন তাদের যে জ্ঞান গরিমা বা তাদের যে যোগ্যতা তারা যখন এটা রিসিভ করবেন খুব স্বাভাবিকভাবে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার দেশের বা কোন দেশপ্রেমিক মানুষ তার দেশের বদনাম আরেক দেশের কাছে দিবে না তার দেশের বদনাম নালিশ আরেকজনের কাছে এটা এটা তারা যে বিশ্বনেতা যারা আছেন তারা তো এমনি এমনি বিশ্বনেতা হয় যান তাদের সেই ক্যাপাসিটি তাদের সেই যোগ্যতা মর্যাদার কারণে তারা ওই জায়গায় গিয়েছেন তো এই বিষয়ে যে ডক্টর ইউনিস মর্যাদা হানি জয় হয়ে যাবে সেটা আমি মনে করি না পাশাপাশি এই যে এটা হচ্ছে আমাদের যে মানে গভীর সাগরে পড়ে গেলে এক টুকরো কাঠ কাঠ আশ্রয় করে বেঁচে থাকার যে অনুপ্রেরণা বা আকাঙ্ক্ষা সেটাই পরিলক্ষিত হচ্ছে এখানে মানে এগুলোকে আর রাজনীতির পর্যায়ে বিচার করার কোন সুযোগ নেই ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটু জানবো যে শেখ হাসিনার সরকার পতনের পরে শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রথম মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রী সাবেক তিনি হচ্ছেন হাসান মাহমুদ তিনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির সাথে একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছে আওয়ামী লীগ এইটির আবার জবাবে যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ভূতের মুখে রামরাম অন্য রাজনৈতিক নেতারাও বলছেন যে এটি শয়তানের ধোকা আসলে এরকম একটা বক্তব্য তিনি কেন দিলেন দেখেন হাসান মাহমুদের যদি ন্যূনতম বিবেক থাকে তিনি যদি ন্যূনতম গণতন্ত্রের প্রতি যদি তার শ্রদ্ধাবোধ থাকে প্রথমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করার আগে গত তিন টার্মে বাংলাদেশের যে গণতন্ত্র হত্যা করেছেন তার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত কারণ ওনাদের হাত ধরে দুই হাজার সালে বিনা ভোটে একশো তিপ্পান্ন জন এমপি নির্বাচিত হয়ে গিয়েছিলেন দুই হাজার সালে রাতের ভোটের যে অভিযোগ এবং দুই সালে নিজেদের মধ্যে যে ভোট করার যে যে বিষয়টা তো এখানে উনি যদি আগে ওনার সরকারের আমলে গণতন্ত্রের হত্যার দায়ে যদি ওনার দল এবং উনি অপরাধ স্বীকার করে নতুন করে যদি আবার দেশকে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য চিন্তা করেন বা আন্দোলন করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আগে ওনাকে এবং ওনার দলকে গণতন্ত্র হত্যা করার জন্য ক্ষমা চাইতে হবে তো এখানে হচ্ছে যে বিষয়টা উনি যেটি উল্লেখ করেছেন প্রথমত তিনি দুদকের একটি অনুসন্ধানে দেখা গিয়েছে যে তিনি বেলজিয়ামের নাগরিক বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী কোন দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ সংসদ নির্বাচন করতে পারে না সেক্ষেত্রে তিনি এমপি এবং মন্ত্রী হয়েছেন যেটা সরাসরি আইনের আহ আইন বিরোধী এবং অবৈধভাবে এটা তো এই যে নির্বাচনটা অবৈধ এর মধ্যেও এটা আরেকটা অবৈধ কাজ ছিল তো আগে উনার অবস্থান পরিষ্কার উচিত এবং উনি যেভাবে বক্তব্য দিতেন যেভাবে দিতেন বিরোধী দলকে যেভাবে গালাগালি করতেন সেখানে তিনি আবার বিএনপির অনেকগুলো কথাকে তিনি সাপোর্ট করলেন তারেক রহমানকে যখন তিনি সব সময় দুর্নীতির বরপুত্র বলতেন খালেদা জিয়াকে যাত্রাতে গালাগালি করতেন জিয়াউর রহমানকে রাজাকার বলতেন সেখানে তিনি এসে মির্জা ফখরুল আহ কে সাহেব বলছেন তারকমান কে সাহেব বলছেন তো এটুকু যদি বুধোদয় হয় বলে তাহলে আগে এই বুধোদয় টুকু হওয়া উচিত যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে এটা দায় স্বীকার করা ক্ষমা চাও এবং গণতন্ত্র উদ্ধারের আগে চব্বিশে যে জুলাই ছাত্র আন্দোলনে জুলাই হত্যা করেছে গণহত্যার দায়ে দায় স্বীকার করে ক্ষমা চেয়ে তারপর আন্দোলনে যাওয়া উচিত কারণ বাংলাদেশের মানুষ এগুলো এখন ক্লিয়ারলি জানতে চায় বাংলাদেশের দেখেন আজ থেকে তিপ্পান্ন বছর আগে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তর সালে জামাতে ইসলামের বিতর্কিত ভূমিকার জন্য এখনো পর্যন্ত মানুষ প্রতিদিন রাজনীতির রাজনৈতিক আলোচনার টেবিলে জামাতকে দায়ী করছে তাদের কাছে জামাতের নেতৃবৃন্দ মিডিয়ার মুখোমুখি হলে প্রত্যেকটা সময় প্রশ্নবিদ্ধ হচ্ছে একাত্তর ধন্যবাদ অপমান গুছিয়ে যায় নাই আপনাকে ধন্যবাদ এবং জামাতের আচ্ছা সেকেন্ড শেষ করে জামাতের কাছে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের রাজনৈতিক মহলের সচেতন তারাও দাবি করে যে একাত্তর সালের জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে তিপ্পান্ন বছর আগের ঘটনা সেখানে আওয়ামী লীগ সত্য তরতাজা ভাবে তারা একটা হত্যাকাণ্ড গঠিয়ে এসেছে তারা এত সহজে মানুষের কাছে চলে যেতে পারবে এটা যদি তাদের উপলব্ধি না হয় তারা যদি সেই জায়গা থেকে যদি নিজেদেরকে সংশোধন না করে বা সেই আহ আত্ম সমালোচনার জায়গা যদি তাদের মধ্যে তৈরি না হয় তাহলে তারা এটা করতে জি আপনার কাছে একেবারে একটু ভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব সেটি হচ্ছে শেখ হাসিনা নেদারল্যান্ডের আইসিটিতে প্রধান উপদেষ্টা সহ বাষট্টি জনের নামে মামলা করেছেন অন্যদিকে যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে এটি আসলে দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করবার জন্য কিংবা একটা রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য করেছেন এবং আরেকটু বলে রাখে যে তিনি বলেন তিনি বলেছেন যে জুলাই গণহত্যা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং জন্য তিনি ইন্টারপোলের সহযোগিতা নিয়ে একটি রেড নোটিশও দেওয়ার ব্যবস্থা করছেন এই বিষয়ে আসলে কি বলবেন আপনি দেখেন নেদারল্যান্ডের যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেখানে মামলা করা হয় নাই এখানে হচ্ছে ওখানকার প্রসিকিউটর টিমের কাছে একটা নোটিশ দেওয়া হয়েছে যেটাকে মামলা বা অভিযোগ হিসেবে আওয়ামী লীগের দিক থেকে প্রচার করা হচ্ছে এটা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন জি উনি এটা নিশ্চিত করেছেন ছিলেন তিনি সেটা ব্যক্তি উদ্যোগে এটা করেছেন এটা করতে পারেন এটা রুম ভেদের পনেরো ধারা অনুযায়ী এটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ঘটনা নিয়ে এটা করা যেতে পারে কিন্তু একই সাথে আনোয়ারুজ্জামান চৌধুরী যদি জনগণের রাজনীতি করে থাকেন জনগণকে যদি তিনি ফেস করতে চান মোকাবিলা করতে চান এবং তার মধ্যে যদি সত্যিকার অর্থে মানবতা কিংবা মানবাধিকারের বিষয়টি তার মনের মধ্যে থাকে তাহলে তার উচিত হবে আগে জুলাই এবং আগস্ট এর গণহত্যার দায় তার যে দল সেই দলকে আগে দাঁড় করানো এখন এটা যদি হয় থাকে যে আমি শুধুমাত্র আয়নায় আমার চেহারাই দেখবো না মানে আমার 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 দল যা করেছে সব ভালো করেছে আমার দল যা করছে সব ভালো করছে এখানে কোনো ভুল নেই ত্রুটি নেই কোনো কিছু নেই তাহলে কিন্তু আপনি সার্বজনীন হতে পারবেন না আপনি একটা ব্রাকেট বন্দী হয়ে থাকবেন তো উনি যদি ফিল করেন যে ওনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে ওনার দলের বিরুদ্ধে অন্যায় হচ্ছে তাহলে উনি একই সাথে ওনার যে 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 চশমা পরে এটাও দেখা উচিত জুলাই আগস্টে এটা তো মাত্র মাস আগের ঘটনা মায়ের বুক খালি হয়েছে তিন পঞ্চাশ হাজারের অধিক মানুষ পঙ্গুত্ব শত শত হাজার হাজার লোক অন্ধ হয়ে গিয়েছে এগুলো তো একেবারে লাইভ ঘটনা তো এবং তিন তিনটি নির্বাচনের মাধ্যমে যে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মানবাধিকারের বিশ্বের আন্তর্জাতিক মহল আগে প্রশ্ন তুলেছে তো উনি যদি মানবাধিক মানবতাবাদী মানুষ হয়ে থাকেন উনি যদি মনে করেন আমার মধ্যে মানবতা আছে তাহলে আগে উনি উনার দলের বিরুদ্ধে ওই বিচার গুলো দাবি করা উচিত আন্তর্জাতিক আদালতে ওই বিষয়ে যাওয়া উচিত তারপর তিনি এই ব্যাপারগুলো বলবেন আর সেটা পরের যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে বাংলাদেশ সরকার সেই উদ্যোগ নিচ্ছে আহ সে বিষয়ে আজকে আতিফ নজরুল আহ আজকে আইন ওই নিবন্ধটিতে একটা বিবৃতি দিয়েছেন এটা দেখা যাক সরকার কি ধরনের উদ্যোগ নেয় কি ধরনের তৎপরতা চালায় বাংলাদেশের মানুষ কিন্তু চায় যে এই কোন তার জন্য যারা আমাদের সময় স্বল্পতা করে জানবো সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন জন্দ্রবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আরও যুক্ত হলো পাঁচজন নতুন উপদেষ্টা আপনার কি মনে হয় যে যারা যুক্ত হচ্ছেন তারা উপযুক্ত কিনা কিংবা উপযুক্ত যারা রয়েছেন তারা বাদ পড়ে যাচ্ছেন কিনা কিংবা এই যে নির্বাচন উপদেষ্টা নির্বাচন সেটা কতটা অবশ্যই আহ উপদেষ্টা পরিষদ বড় করার একটা তাগিদ ছিল এবং বিভিন্ন পক্ষের দিক থেকে পরামর্শ ছিল সরকারের প্রতি কারণ এই সরকার গতিশীল ছিল না আহ প্রায় সত্তর ষাট সত্তরটির মতো মন্ত্রণালয় একুশ জন উপদেষ্টা চালাচ্ছিলেন এটা ছিল এবং বিভিন্নভাবে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে উপদেষ্টা পরিষদ বাড়ানোটার বাড়ানোর বিষয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু পাঁচজন নয় তিনজনকে আজকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে আর মধ্যে কিন্তু পাঁচ জনের কথা বলা হয়েছিল সেখান থেকে শপথ পাঠ করেছে তিনজন তিনজনকে তিনজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং যতক্ষণ আগনদের শপথ পাঠ হয়েছে এর মধ্যে প্রধান ভবিষ্যতে আরো যুক্ত হবে সেটাও জানিয়েছেন আরো আরো যুক্ত হওয়ার সুযোগ রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম উনি এখন শপথ নিয়েছেন সবার পরিচিত চলচ্চিত্রকার সরর সরর ফারুকী ফারুকী ফারুকি কে নেওয়া হচ্ছে এবং আকেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে নেওয়া হচ্ছে এখানে যোগ্যতার বিচারে প্রশ্ন রয়েছে এটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লক্ষ্য করে আলোচনা সমালোচনা হচ্ছে শুরু হয়েছে বিশেষ করে যে ব্যবসায়ীকে নেওয়া হচ্ছে ব্যবসায়ীর ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন এবং আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় স্বাভাবিকভাবে যদিও ভাইয়ের অপরাধের দায় আরেক ভাইয়ের উপর বর্তায় না আইনত তারপরেও কিন্তু নৈতিকভাবে এই প্রশ্নটি এসেছে এছাড়া ফারুকির আহ ব্যাপারটা যেহেতু বাংলাদেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এখানে আপনার যারা রয়েছেন যাদের মধ্যে যোগ্যতা রয়েছে যারা এই মুহূর্তে এই কঠিন সময়টাকে আহ ভালো করে মোকাবিলা করতে পারবেন তাদের প্রয়োজন ছিল পাশাপাশি বাংলাদেশের মূলধারা থেকে সবসময় প্রবাসীদেরকে বাদ দেওয়া হয় বা বাদ রাখা হয় সেখানে প্রবাসীদের একটা বড় দাবি ছিল দীর্ঘদিন থেকে যে মূলধারার সাথে যেন প্রবাসীদেরকে সম্পৃক্ত করা হয় এখানে একজন প্রবাসী থেকে যদি একজনকে উপদেষ্টা হিসেবে রাখা হতো তাও মনে হয় আর বেশি যুক্তিযুক্ত হতো তো সার্বিক বিষয় নিয়ে এখনো পর্যন্ত খুব বেশি সেলিব্রেশন বা হ্যাপিনেস দেখা যাচ্ছে না সমালোচনা ছাড়া এক মিনিট একটু শুনবো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে হাঁটছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমার দৃষ্টিতে ভালোর দিকে হাঁটছে না আমরা যে প্রত্যাশা নিয়ে এই পরিবর্তনের জন্য সারা দেশের মানুষ রাজপথে নেমে জীবন দিয়ে অপঙ্গত্ব বরণ করেছে আসলে এখানে প্রতিহিংসা এবং প্রতিশোধ প্রয়ানতার যে রাজনীতি সেটা চর্চিত হচ্ছে আমরা এটাই লক্ষ্য করছি কারণ এখানে সহনশীলতার প্রচুর অভাব রয়েছে যারা বিগত দিনে নির্যাতিত হয়েছিল তাদের মধ্যে যে খুব ছিল তারা এখন সেটাকে উগড়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত ভাবে সেগুলো কাভার করতে পারছে না যথেষ্ট যেখানে সেখানে মামলা হচ্ছে এবং যাকে তাকে মামলায় আসামি করা হচ্ছে মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে দখলবাজি হচ্ছে মানে দৃশ্যতে যে পরিবর্তনের যে ব্যাপারটা অন্তত কিছু জায়গায় আমরা আশা করেছিলাম সেগুলো কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান নেই এখন সংস্কারের পর্যায়ে রয়েছে কিছু সংস্কার শেষে দেখা যাবে বাট আমার মনে হচ্ছে যে আমরা মানুষ হিসেবে যদি মন থেকে পরিবর্তিত না হতে পারি এই জুলাই গণ অভ্যুত্থানটা শুধু আওয়ামী লীগের জন্য শিক্ষা না এটা সমস্ত মানুষের জন্য সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা এখান থেকে সবাইকেই শেখার আহ অনেক কিছু রয়েছে তো এখানে প্রত্যেক মানুষ যদি নিজের মন থেকে পরিবর্তিত না হয় আইন কানুন সংস্কার নির্বাচন এগুলো দিয়ে আসলে সম্ভব না মনের মনের রূপটা দূর করতে হবে ধন্যবাদ জনাব ইসলাম আমাদের সময় স্বল্পতার জন্য আপনাকে আজকে বিদায় দিচ্ছি নিশ্চয়ই আমরা কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে অন্য একটি পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিচ্ছি আজ নিশ্চয়ই কথা হবে অন্য একটি বিষয় নিয়ে অন্য একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন